তুমি ঠিক বলছো। শুধু আমি কেন, আপনি গায়ে যে কোনো লোককে ডেকে জিজ্ঞেস করুন, জয়া আপনার মেয়ে হয়ে একটা অশিক্ষিত মূর্খের সঙ্গে সকাল বিকাল বনে বাজারে ঘুরে যাচ্ছে। ছি, ঘুরতেই তো এসেছে, তা ঘুরুক না একটু, ক্ষতি কি? না না, ব্যাপারটা তুমি হালকা ভাবে নিও না দাদা, আমার একটা মান সম্মান আছে। তোর কি ধারণা তোর মতো আমার টাকা নেই বলে মান সম্মানও নেই? আমি এই গায়ে 30 বছর মাস্টারি করেছি, মান সম্মান কিসে যায় না যায় আমি জানি। ব্যাপারটা যদি সত্যি অন্যায় হতো আমি নিজেই, তুমি এখন যাও চন্দন, ওকে অযথা উত্তেজিত করো না। নমস্কার। নমস্কার। শরীরটা কেমন? কেমন নেই, শুয়ে পড়ুন, প্রেশারটা দেখে নি। কাল থেকে আমার ড্রাইভার নবকে পাঠাবো, ও আপনার এই ব্যাগটা নিয়ে আসবে। নব কেন, হিরু তো রয়েছে, ওই সব জায়গায় আমার ব্যাগ বই নিয়ে যায়। কোথায় যায় বা না যায় আমার জানার দরকার নেই, আমি চাই না ও আমার বাড়িতে আসুক। আপনি চান না হিরু আপনাদের বাড়িতে আসুক? না, যতদিন অন্তত আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকবো। আপনি কি বলছেন, ঝড় জলের রাত্রে যে ছেলেটা 10-10 মাইল ছুটে গিয়ে ওষুধ এনে আপনার প্রাণ বাঁচালো তাকে? আমার জীবন বাঁচিয়েছে বলে ওর মতন একটা গেয়ে মূর্খ ছেলে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে খেলবে এবং সেটা আমাকে সহ্য করতে হবে? ওকে, ও আমার জীবন বাঁচিয়েছে, আমি ওর জীবন বাঁচাব। শুনেছি নাকি ওদের দুবেলা খাওয়া জোটে না, কত টাকা চাই ও বলুক, ও সারা জীবনে খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। বলো কত টাকা পেলে তুমি তোমার সারা জীবনের সুখ কিনতে পারবে, জমি বাড়ি গাড়ি যা চাই তোমার কিনবে? বলো কত টাকা পেলে তুমি সুখী হবে? আপনি জয়ের বাবা, অসুস্থ হয়ে আমাদের গাঁয়ে এসেছেন, আমি খুশি হব আপনি সুস্থ হয়ে আমাদের গাঁ থেকে ফিরে গেলে। জয়ের মুখে হাসি ফুটলে। ওসব বাজে কথা রাখো, শোনো, আমার 10-10টা বিশাল ফ্যাক্টরি আছে কলকাতা শহরে, 8-9টা বাড়ি আছে, গোটা সাথে গাড়িও আছে। এবার বলো তো, আমার মতন একজন শিল্পপতির জীবনের দাম কত হতে পারে? তোমার হিসেবে যা দাঁড়াবে আমি তাই দেবো, একটা চেকে। আমি কারো কাছে ঋণই থাকতে চাই না। শুনুন বিজয়বাবু, আপনি গোড়াতে একটা মস্ত বড় ভুল করে বসে আছেন, ওদেরটা কেউ মূর্খ, একটা গরুর দাম কত হতে পারে সেটাই হিসেব করে বলতে পারে না, একটা মানুষের দামও কি করে হিসেব করবে বলুন তো? আপনি তো লেখাপড়া জানেন, আপনি হিসেব করে বলুন না। কি জন্য বলছিলেন? 10-10টা বাড়ি, আর বাড়িতে না ব্যবসা, 10-10টা ব্যবসা, 7-8টা বাড়ি, 5-7টা গাড়ি, আপনার তো সবই আছে দেখছি। শুধু মানুষকে মানুষ হিসেবে চেনা যায় যেটা দিয়ে, সেই কৃতজ্ঞতা বোধটুকুই নেই। তাই আমার হিসেবে আপনার মতো একজন অকৃতজ্ঞ শিল্পপতির জীবনের দাম এক কানা করিও না। চলে এলো, হিরু, হিরু শোনো প্লিজ, হিরু বাচ্চারো আমাকে যেতে দাও। তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমাকে যেতে দাও। হিরু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জয়ার বাবার কথা কিছু মনে করিস না, দুঃখ পাস না। ওনার কথা আমি মোটেও দুঃখ পাইনি, কিন্তু জয়াও বাবার সাথে মিলে আমায় গালাগাল দিল।
জয়া তোকে গালাগাল দিয়েছে? হ্যাঁ, আসার সময় আমাকে বারবার বলছিল যেও না যেও না, তবু আমি চলে আসছিলাম দেখে আমার সেই আমেরিকান গালাগালটা দিল, বললো আই লাভ ইউ। জয়া তোকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, সকাল দুপুর রাত্রিটা একসঙ্গে বলেছে, বলেছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। আমরা জিতে গেছি হিরু, গ্রাম আর শহরের কাছে জিতে গেছে। আমি গালাগাল খেলাম আর তুমি বলছো আমরা জিতে গেছি? হ্যাঁ, আজ শহরের মুখ থেকে বেরিয়েছে আই লাভ ইউ ভিলেজ আই লাভ ইউ। আর জয়া বলেছে একদিন সারা শহর গ্রামের সরলতার কাছে হেরে গিয়ে বলবে ভিলেজ আই লাভ ইউ, গ্রাম আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আই লাভ ইউ মানে কি জানিস রু? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি? আর জয়া বলেছে আমি তোমাকে ভালোবাসি রু। এটা তাহলে গালাগাল নয়? না, এটা একটা মন্ত্র, যে মন্ত্র দিয়ে শুধু জয়াকে নয়, শহরকে নয়, সারা বিশ্বকে জয় করা যায়।